তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইওর অনার সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সো ইওর অনার, রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী। আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইওর অনার, হ্যাঁ হ্যাঁ, আজকের শুনানি মুলতবি, শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে। কেমন আছো? ভালো আছি রেনু। হাসিনা, রেহানা, কামাল, জামাল সবাই ভালো আছে। আর আমার রাসেল সোনা? রাস্তায় গাড়ির আওয়াজ পেলেই দৌড়ে বারান্দায় যায়, ভাবে আব্বা এসেছে। আব্বা আম্মার শরীর কেমন? ওনারাও ভালো আছেন। আর তুমি? ছেলে মেয়েদের সাথে আনিনি বলে মন খারাপ করনি তো? ইচ্ছে করেই আনিনি। বন্দি বাবাকে দেখতে সন্তানের ভালো লাগে? ওদেরকে বলো তোমাদের বাবা বন্দি আছেন, যাতে সবাই মুক্ত হয়। এটা নিয়ে মন খারাপ করবে না, আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করেছি। খাতা কলম আবার লিখতে শুরু করো। এত কি লিখবেন মুজিব সাহেব? কয়দিনের বা দুনিয়া? টিপু সুলতানের ওই কথাটা শোনেননি? শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমাকে নিয়ে ভেবো না রেনু, আই ওয়াজ বর্ন টু সাফার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও, ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই না। ষড়যন্ত্র চলছে, চলবেও, আমার ফাঁসি হয়ে যাবে, ভয় পাই না। ষড়যন্ত্র যত শক্তিশালী হোক সেটা মিথ্যা, জনতার শক্তির উপর আমার বিশ্বাস আছে। ধন্যবাদ পল্লী সম্রাট আব্বাস ভাই, ষড়যন্ত্রের গন্ধটা পাকিস্তানের শুরুতেই আপনি পেয়েছিলেন। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। Ooh.
আব্বাস ভাই, এত সুন্দর করে কিভাবে গান? বাংলা ভাষার কারণে গাইতে পারি গো। যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই। কিন্তু মুজিব, আমার তোমার এই ভাষা কি থাকবে? ষড়যন্ত্রের বাসনা পাই, তুমি পাও, তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা? বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধুলিস্বাদ, হাওয়া, ফুস। শোনো মিয়া, নিজেকে ছোট ভেবো না, তরুণরাই তো পৃথিবী পাল্টায়। কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা, সবাইরে এক স্রোতে ভাষা নই আসল নেতার কাজ। সুর, কথা, তাল এক না হলে গান তার যোগ্যতা হারায়। তেমনি সব ধর্মের, সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায়। ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা কমরুদ্দিন ভাই, আমরা সবাইকে এক করতে পারি না? ছাত্রলীগ, তমুদ্দিন মজলিস, ছাত্র ফেডারেশন, সবাই মানবে? সবাই মানতেই হবে কাশেম ভাই, এটা কোনো দলের ব্যাপার না, বাংলা ভাষার ব্যাপার, সব মানুষের ব্যাপার। এক কাবলিবুট মানতা হায়, কাবলিবুট আপ লোক কাবলিবুট মানতা হায়, খুব আচ্ছা সা স্বাদ হগা লেঙ্গা। বাঙালি হয়ে উর্দু বলছো, তাও আবার ভুল উর্দু। শুনতে হয় বাংলা নাকি নেহি থাকে গা, ইসিলিয়ে আপ থেকে চেষ্টা করতে হয়। ষড়যন্ত্র কত গভীরে দেখেছেন। দাও দুটো বুট তিন জায়গায় ভাগ করে দাও। ষড়যন্ত্র ধুলির সাত করতে অনেক কষ্ট করতে হবে মুজিব, আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবেই। এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি। 11ই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে ঘুরতে থাকি জেলা থেকে জেলায়, ষড়যন্ত্র ধূলিসাৎ করতে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। এগারো মার্চের হরতাল কোনোভাবেই হতে দেয়া যাবে না। 19শে মার্চ কায়দে আজম আসছেন, 21শে মার্চ রেসকোর্সে তার জনসভা, 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। অবস্থা খুব খারাপ, স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেনস্টে, এখন কি হবে? আরে ধুর, এটা হিন্দুদের কারসাজি, কোনো মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে? এখন সিঙ্গাড়া কেন খাবো? আরে এখন বিষ খাওয়ার সময় নাই। স্যার, খাওয়ার জন্য না, ঠোঙাটা এনেছি দেখার জন্য। এই লিফলেট কবে বেরিয়েছে? জানি না স্যার, আজকে পেলাম। প্রচারের কি কৌশল দেখেছেন? ভারতের বুদ্ধি ছাড়া এটা হতেই পারে না স্যার। আচ্ছা এই শেখ মুজিবুর রহমানটা কে জানো? ছাত্রলীগ নেতা, ঢাকা ইউনিভার্সিটি, এখন সোহরাওয়ার্দী সাহেবের ডান হাতের একটা আঙুল, তবে খুব তাড়াতাড়ি ডান হাত হয়ে যাবে, স্পিড ভালো ছেলের। চারিদিকে সোর্স পাঠাও, লিফলেট বিলি করতে দেখলেই অ্যারেস্ট করবে। কোন প্রেসে ছেপেছে? প্রেস বন্ধ করে দাও। বুঝে গিয়েছি,
ভরসা এখন লাঠি, লাঠি ছাড়া উপায় নাই, একদম তক্তা বানায় ফেলতে হবে তক্তা। এই তুমি শেখ মুজিব না, হরতাল করো না, হরতাল, তক্তা বানাবো তক্তা। বানান, বানিয়ে নাজিমুদ্দিন সাহেবকে একটা শক্ত দেখে চেয়ার বানিয়ে দেন, গদি খুব নড়বড়ে। খুব তেজ না, এখন জেলে পচ। আরে আরে কিসের রাজবন্দি চিফ মিনিস্টার সাহেব? ওরা দুষ্কৃতকারী, জাতীয় সংহতির জন্য উর্দুই একমাত্র ভাষা, আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায়। আলবত সচবত, হরতাল ব্যর্থ, কিছু হিন্দু দোকান বন্ধ ছিল, আর কিছু ছাত্রছাত্রী লাফালাফি করেছে। আরে এত হালকা করে দেখবেন না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সবার মুখে মুখে, আর যাদেরকে পাত্তা দিচ্ছেন না তাদের মধ্যে কিন্তু একজন সবার ঘুম হারাম করে দেবে, আমার কথা না, গোয়েন্দা রিপোর্ট। কে? শেখ মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা। না চিফ মিনিস্টার সাহেব, কায়দে আজম আসার আগেই একটা ব্যবস্থা নেওয়া দরকার। ধোকা দিতে হবে। এক কাজ করি, বাংলার দাবি মেনে নিয়ে ছাত্রবন্দীদের মুক্তি দেই। মতলব? আরে কায়দে আজম আসার আগে আগডুম বাগডুম বুঝিয়ে ঠান্ডা করব। Let me make it very clear to you. It is no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্না সাহেব বাঙালি সেন্টিমেন্ট বোঝেননি। এরপর সময় গড়িয়েছে, অন্যায় বেড়েছে, বেড়েছে আমাদের ক্ষোভ। এরই ধারাবাহিকতায় সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট। ধর্মঘট কেন, কোনো সমস্যা? অনেক সমস্যা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বাসা বরাদ্দ কমিয়ে দিয়েছে, পোশাক দেয় না, চাকরিরও নিশ্চয়তা নাই, ইচ্ছা হলেই বরখাস্ত, এদিকে চাল ডালের দাম বাড়ছেই। আচ্ছা, আপনাদের দাবি ভিসি স্যারকে জানিয়েছিলেন? অনেকবার, কাজ হয়নি। আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। আপনাকে ঠিক চিনলাম না। আরে ওনাকে চিনলেন না, বাংলা ভাষার ঝান্ডা তখন ওনার হাতে। এই যে জনাব, চলে যান, এটা কলকাতা ইসলামিয়া কলেজ না, ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে কি দাঁড়িয়ে তামাশা দেখা হয়? আপনারা চিন্তা করবেন না, আর কেউ সাথে না থাকলেও ছাত্রলীগ আছে আপনাদের সাথে, আমি এখনই ভিসি স্যারের সাথে কথা বলবো। আমরা ভিসি স্যারের সাথে কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলি। উনি জানান ধর্মঘট উইথড্র করে সবাই কাজে যোগ দিক, উনি ব্যাপারটা দেখবেন। কিন্তু না, পরদিনই উনি সুর পাল্টে ফেললেন এবং যে কর্মচারীরা দুপুর ১২টার মধ্যে কাজে যোগ দেয়নি তাদেরকে বরখাস্ত করে দিলেন। এবার কর্মচারী ধর্মঘটের সাথে শুরু হলো ছাত্রদের ধর্মঘট। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ২৭ জন ছাত্র নেতাকে জরিমানা ও রাষ্ট্রিকেট করেছে, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না। মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না। মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না। তাজউদ্দিন, তুমি গ্রেফতার হবে না, বাইরে থেকে আন্দোলন চালাবা। আমি জেলা ম্যাজিস্ট্রেট, আমার কাছে ওয়ারেন্ট থাকা ছাত্র নেতাদের তালিকা আছে, যাদের নাম বলবো তারা পুলিশ ভ্যানে উঠবেন। শেখ মুজিবুর রহমান। আমি শেখ মুজিবুর রহমান। ধরতে হবে না, পালিয়ে যেতে চাইলে সামনে এসে নাম বলতাম না। আপনি গাড়িতে উঠুন,
আপনি কে? আমি প্রেস রিপোর্টার। মুজিবের ছাত্রত্ব বাতিল করা চলবে না, চলবে না। আমি ফিরে আসবই। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুল জীবনে জেলে গিয়েছিলাম প্রথমবার, বাংলা ভাষার দাবিতে জেলে গিয়েছি দ্বিতীয়বার, আর মানুষের অধিকার আদায় করতে গিয়ে আবার জেলে তৃতীয়বার। প্রয়োজনে হাজারবার জেলে যাব, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবই। এর কিছুদিন পর গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ। সভাপতি মাওলানা ভাসানী, আমি জয়েন্ট সেক্রেটারি, কিন্তু আমি তো জেলে। জেলে খুব কষ্ট না? কষ্ট হইলেও কিছু করার নাই, যে পদ বাইসা নিছো সেটা কঠিন পথ, ঘাত প্রতিঘাত আসবেই, তবে তুমি পারবা ইনশাআল্লাহ। মজিবর, এখন কিন্তু তোমার দায়িত্ব বাইরে গেছে, বড় মাঠে খেলতে হবে। দোয়া করবেন হুজুর। ভাইরা আমার, আপনারা জানেন সরকার চাল ডাল তেলের দাম বাড়িয়েছে, দেশের 70% মানুষের ঘরে খাবার নাই, এটা মানা যায় না। তাহলে চলেন আমরা চুপ করে না থেকে মিছিল করি, প্রতিবাদ করি, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বুঝিয়ে দে বাংলার জনগণ তার সঙ্গে নেই, আছে আওয়ামী লীগ ও ভাসানী সাহেবের সঙ্গে। মজিবর, তুমি গ্রেপ্তার হবে না, যাও এখান থেকে। হাত পা ঠিক আছে তো মজিবর? হাত পা ঠিক আছে হুজুর, মন ঠিক নেই। সেদিন আমাকে গ্রেফতার হতে নিষেধ করলেন, এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হুজুর, গোপন রাজনীতিও করি না। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি বলছেন শোনো নাই? জো আওয়ামী লীগ করেগা উস্কো শের হাম কুচাল দেগা। জিন্না সাহেব মারা যাবার পর লিয়াকত আলী খান ধরারে সরাগান করতেছে, বুঝছো? উনি আসলে জনগণের প্রধানমন্ত্রী না, গণবিরোধী মুসলিম লীগের প্রধানমন্ত্রী। কথা ঠিক বলছো মুজিবর, মুখে মুখে খুব গণতন্ত্রের কথা বলে, কিন্তু মুসলিম লীগের বাইরে কোনো দল রে কাজ করতে দিতে চায় না, আর এই জন্যই এখন তোমার জেলে যাওয়া যাবে না। তাহলে কি করব বলেন? লাহোর যাও, সরদের সাথে দেখা করো, বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি হইতে চাই, কেবল পূর্ব পাকিস্তান ভিত্তিক পার্টি না, এবং তার নেতৃত্ব আমাকেও দরকার। কিন্তু আমার নামে তো ওয়ারেন্ট। তা আমি জানি টানি না, শুধু জানি তোমারে যাইতে হবে, গ্রেপ্তার হওয়া চলবে না। এরপর আমি ভারতের কলকাতা ও পাঞ্জাব হয়ে চলে গেলাম লাহোর, সেখানে সহরওয়ার্দি সাহেবের সঙ্গে দেখা করি, এমনকি পাঞ্জাব, সিন্ধু আর সীমান্ত প্রদেশের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেই।
ওদিকে পশ্চিম পাকিস্তানে আমাকে আটকানোর জন্য জাল বিছানো হয়। ঢাকা ফেরার পরপরই সেই জালে বন্দী হয়ে যাই আমি। সেবার লম্বা সময়ের জন্য জেলে গিয়েছিলাম, কখনো ঢাকা জেল, কখনো ফরিদপুর, কখনো খুলনা। ঢাকার বাইরের জেলগুলো ছোট আর নোংরা, গাদাগাদি করে কয়েদিরা থাকত। শরীর ক্রমেই অসুস্থ হয়ে যেতে লাগলো, হয়তো সরকার সেটাই চেয়েছিল, ভেবেছিল এভাবে জেলে আটকে থেকে আমি দমে যাব। কিন্তু ওরা বোঝেনি শেখ মুজিব দমে যাবার পাত্র না। এই জেলে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হবে। জেলারের সাথে কথা বলেছি, হয়তো আমাকে ঢাকা জেলে শিফট করবে, তাহলে অন্তত ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নিতে পারবো। শরীর না হয় ঠিক হবে, কিন্তু মন কিভাবে ঠিক করব বলো তো? তুমি ভেঙে পড়ার মানুষ না। পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যারা নিজের জন্য জন্মায় না, তাদের জন্মই হয় পুরো একটা দেশকে আর দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য। মুজিবুর রহমান সাহেব কেমন আছেন? একটা মজার খবর শুনুন, একটু আগে প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন সাহেব পল্টনের জনসভায় বলেছেন উর্দুকেই রাষ্ট্রভাষা করা হবে, ভালো খবর না? বাঙালিদের পারবেন মানাতে? আপনার ছেলেমেয়েরা উর্দু মানবে? জরুরি খবর দেবেন, সবাই যেন গভীর রাতে ডাক্তারের পোশাক পরে আসে। ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে। এখন শরীরটা এখনো দুর্বল মামা, সে যাই হোক, খাজা নাজিমউদ্দিন তো জিন্না সাহেব আর লিয়াকত আলী খানের পথেই হাঁটছে। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই মুজিব। একদম তো। আহা শহীদুল্লাহ মামা, আপনারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করে আওয়ামী লীগের কাউকে কনভেনার করুন। ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় গিয়েছি, ছাত্র ছাত্রী শিক্ষক সবার সাথে কথা বলেছি, সবাই আন্দোলনে নামবে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিস্ফোরণ একটা ঘটবেই। ঠিক বলেছেন, ছাত্র, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী সবাইকে আন্দোলনে যুক্ত করতে হবে। মাওলানা ভাসানীর সঙ্গে যোগাযোগ করো দ্রুত, আমি 16 ফেব্রুয়ারি থেকে অনশন করব। আপনার তো শরীর খারাপ, 2 বছরের বেশি জেলে, এই অবস্থায় অনশন কতদিন করবেন? যতদিন মৃত্যু না হয়।
খান বা না খান জেল থেকে বের হতে পারবেন না, সেই রাস্তা বন্ধ। এক রাস্তা বন্ধ হলে আরো হাজারটা রাস্তা খুলে যায়, আর আমি জেল থেকে বের হবই, জীবিত কিংবা মৃত। ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি, প্রায় আড়াই বছর পর আমি মুক্তি পাই। শরীরটা তখনও খারাপ, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ, মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে। চাচা, দেশের কি অবস্থা? ভালো না। যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে, আর জানোয়ারের দল সব বাইরে, রক্ত চুষার দল। শরীরের একই হাল মুজিব ভাই। তাজউদ্দিন, শরীর দুর্বল কিন্তু মনের জোর ঠিক আছে, ভেবো না। ওহো, ভাড়াই তো দেইনি। আপনি শেখ মুজিব? চিনতে পারে নাই। আপনি মুক্তি পাইছেন, এইবার আমরাও মুক্তি পাবো, ভাড়া নেব না। আরে কি বলেন, ভাড়া নেবেন না কেন? সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে, ভাড়া নিলে জিনিসটা কয়া শান্তি পাবো না। আসি, আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে। এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই। আলো এসে গেছে, এখন মুজিব সাহেব সারা দেশে আলো জ্বালাবেন, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন। আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে, আবারও জেলায় মহকুমায় যেতে হবে, দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, এজন্য আপনাদের সমর্থন চাই। গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সাপ কথা, পূর্ব পাকিস্তানের হাতে আরো ক্ষমতা চাই। এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে, তবে মুজিবর যা করছে তার তুলনা নাই, এখন তাকে আরো দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ ভাসানী সাহেব। আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল, সামনে নির্বাচন, তাই মাওলানা ভাসানী সভাপতি থাকবেন, আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন, তাহলে আমিও বলি, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক দল করতে হবে, সব ধর্মের মানুষের জন্য দোয়ার খুলে দিতে হবে। আমরা ঢাকায় রাজধানী চাই, আর্মির হেডকোয়ার্টার চাই, সেন্ট্রাল ব্যাংকের হেড অফিস চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। নির্বাচনে মোট 309টা আসন, মহিলাদের জন্য 9টা সংরক্ষিত, মুসলিম আসন 228টা, হিন্দুদের 30টা, শিডিউল্ড কাস্ট 36টা। আমাদের কিন্তু এইসব সংরক্ষিত আসন নিয়েও ভাবতে হবে। পাক্কা হিসেব, ভেরি গুড মুজিব। আমাদের মার্কা নৌকা, আর ম্যানিফেস্টো তো থাকবে 21টা দফা, 21শে ফেব্রুয়ারির সাথে মিল রেখে। তাহলে চলো মুজিবর, আমরা ডিস্ট্রিক্ট ট্যুরে বাইর হয়ে পড়ি, উত্তরবঙ্গ থেকে শুরু করব, কি বলো? আসসালামু আলাইকুম। বাবা, আমার এই কুড়ে ঘরে তোমার একটু বহন লাগবো, খাও বাবা, গায়ে বল আনো। আরে সার আনা, পয়সা নাও, আমার তো দেয়ার মতো আর কিছুই নাই।
আপনার দোয়া থাকলেই হবে। এই ভালোবাসার ঋণ শোধ করতেই হবে। মুসলিম লীগের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া। এই মুজিব বেটা হিন্দুদের ইশারায় চলছে। নাউজুবিল্লাহ, একে যে ভোট দেবে সে হারাম কাজ করবে। টাকাটা রাখেন, চা পানি খাবেন, আর মনে করে ভোটটাই অহিদুজ্জামানকে দেবেন, ঠিক আছে? নইলে সাবধান, নৌকার নাম মুখেওয়ান বানা। ভোট যা হবে সব মুসলিম লীগে, ঠিক আছে? ওরা যা কয় কোক, ভোট দিমু খোকারে, মার্কা নৌকা। সকল কেন্দ্রের ভোট গণনা শেষ, ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মুজিবুর রহমান। জনতাই সকল ক্ষমতার উৎস, আর সেই জনতার ভালোবাসার শক্তি যেখানে ষড়যন্ত্র সেখানে দুর্বল। আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিতে পারবো না, অনেকের আপত্তি আছে। কিন্তু শেরে বাংলা সাহেব, সবাই যখন জেলে ছিল তখন মুজিব একাই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে। আজ পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট যে সরকার গঠন করছে তার বেশিরভাগ কৃতিত্ব ওর। আর মুজিবর কিন্তু জনপ্রিয়, এত অল্প বয়সে ওয়াহিদুজ্জামানের মতো নেতারে বিশাল ভোটের ব্যবধানে হারাইল, এটা কি চারটিখানি কথা? বিরাট ব্যাপার। সেটাই বলছি হুজুর, এখনও সে অনেক ছোট, বয়স কম, সময় তো আরও আছে, নাকি অন্যেরা হোক। বয়স কম তাতে কি, ও তো নিজের যোগ্যতায় মন্ত্রী হবে, তাই না? স্যার, আমি একটু বলি, আমাকে বাদ দিয়ে হলেও পূর্ব বাংলার মন্ত্রিসভা গঠন করুন, নইলে জনগণ হতাশ হবে। এই সুযোগে কেন্দ্রের মুসলিম লীগ সরকার ষড়যন্ত্র করবে, এমনকি যুক্তফ্রন্টে ভাঙন ধরাতে চাইবে। কিছুদিনের মধ্যেই নিজের ভুল বোঝেন শেরে বাংলা সাহেব, কারণ সেই ষড়যন্ত্রের শিকার হয়েই যুক্তফ্রন্ট সরকার টিকতে পারেনি। অবশেষে শেরে বাংলা সাহেবের অনুরোধে তার হাত ধরেই মন্ত্রী হই আমি। আমাদের দুই মহান নেতা শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা কেউই আমাদের মাঝে নেই। আজ আওয়ামী লীগকে তাই আরও শক্তিশালী করার চ্যালেঞ্জ। আমরা চাই আইয়ুব বিরোধী শক্তির ঐক্য। শেরে বাংলা নাই, সোহরাওয়ার্দী সাহেব নাই, ভাসানী আইয়ুব খানকে চটাতে চান না। এই কঠিন সময়ে পূর্ব বাংলায় কেউ নাই, এই ধারণা ভুল। আওয়ামী লীগকে, বাংলার মানুষকে নেতৃত্ব দিতে আমাদের একজন শেখ মুজিবুর রহমান আছে। আর কতদিন বাংলার মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে? কতদিন আমরা পশ্চিম পাকিস্তান সরকারের করুণা নিয়ে বাঁচব? আর কতদিন অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে থাকবে পূর্ব বাংলা? আর কতদিন? আর তাই এই ছয় দফা, আমরা বিশ্বাস করি এই ছয় দফা শুধু আওয়ামী লীগের পুনরুজ্জীবন নয়, এই ছয় দফা বাংলার মানুষের নবজাগরণের দফা। মুজিব ভাইয়ের কথা, যুক্তি, এসব শুনলে মনেই হয় না নিউজ করতে এসেছি, মনে হয় ইউনিভার্সিটির বড় কোনো প্রফেসরের লেকচার শুনছি। একদম ঠিক, বাংলার স্বার্থটা এত সহজে কিভাবে যে তুলে ধরলেন, অসাধারণ। পার্লামেন্টারি গণতন্ত্র
সার্বজনীন ভোটাধিকার, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক সহজে বিনিময়যোগ্য মুদ্রা কিংবা দুই অঞ্চলে একই মুদ্রা কিন্তু পৃথক রিজার্ভ ব্যাংক। দফা চার, ট্যাক্স খাজনা আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের। দফা পাঁচ, দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের পৃথক হিসাব। এবং দফা ছয়, পূর্ব পাকিস্তানে পৃথক মিলিশিয়া বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন। মিস্টার মুজিব, উই ডোন্ট এগ্রি উইথ ইউ, ইউ ওয়ান্ট টু ব্রেক পাকিস্তান। দেন আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার এনিমোর। যারা আমার দেশের মানুষের অধিকার দেবে না তাদের সাথে আপোষ নাই। সবার সমর্থনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। ছয় দফার পক্ষে সমর্থন আদায়ে ছুটে বেড়াই সারা দেশে, কিন্তু বাঙালির সেই মুক্তির সনদ প্রচারের দায়ে বন্দী হই আবারও। তবে জনতার তীব্র আন্দোলনে দ্রুতই মুক্ত হই। মুজিব সাহেব, আপনি সহ 35 জন ভারতের আগরতলায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন, এই অভিযোগে আপনাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। প্রায় বছরখানেক ধরে চলে শুনানি, আগরতলা ষড়যন্ত্র মামলা, যার মূলেই ছিল ষড়যন্ত্র। সারাটা জীবন আমাকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই লড়ে যেতে হলো। তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, এবং এই পরিকল্পনাটি ইয়োর অনার সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সো ইয়োর অনার, রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী। দেশদ্রোহিতার শাস্তি তো মৃত্যুদণ্ড, তাই না? জি গভর্নর। তাহলে যেটা বিশ্বাস করো সেটা অ্যাপ্লাই করো। সরি গভর্নর, বুঝলাম না। আরে এটা তো পানির মতো সোজা, না বোঝার কি আছে? জজ সাহেবকে বলবেন মুজিবকে ফাঁসি দিতে, ব্যাস। আহা, উকিলকে তো বলাই আছে, উনি ফাঁসির দিকেই আগাবে, আপনি শুধু জজ সাহেবকে ম্যানেজ করবেন। আমি? কিন্তু এটা তো আমার এখতিয়ারের বাইরে। এক কথা তোমাকে এতবার বলতে হয় কেন? যেটা বলতে বলেছি বলবে। ক্যান্টনমেন্টে ফোন লাগাও। কাগজে একটা মেসেজ লেখো। ইয়েস স্যার। আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। অর্ডার, অর্ডার। ইয়োর অনার। হ্যাঁ হ্যাঁ, আজকের শুনানি মুলতবি, শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে। বাংলার জনতা, 11 দফা দাবিতে উন্মাতাল বাংলাদেশ। শুরু হলো
ঐতিহাসিক ৬৯ গণ অভ্যুত্থান। পরিস্থিতি ভয়ঙ্কর। আর্মির আমলে কাজ হবে মনে হয় না, উল্টো আরো খেপে যেতে পারে। গণ অভ্যুত্থান তো শুধু আর ঢাকার মধ্যে নেই, সারা দেশে ছড়িয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যদি এসব আন্দোলন পাত্তা না দিয়েই মুজিবের ফাঁসিটা দিয়ে দেই তাহলে কি সমস্যা? Shut up, you fool! এটা সাধারণ কেউ না যে চাইলাম আর ফাঁসি দিয়ে দিলাম, এরপর জনতা বাড়ি ফিরে গেল। এটা শেখ মুজিব, তার কিছু হলে তুমি আমি সবাই জাস্ট পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। Damn it! হ্যালো, শেখ মুজিবকে মুক্তিদানের সিদ্ধান্ত হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রেসিডেন্ট প্রত্যাহার করে নিয়েছে, শেখ মুজিবুর রহমান নির্দোষ। আমি আপনাদের মুজিব ভাই, আপনাদের ভালোবাসার প্রতিদান জীবন দিয়ে হলেও আমি দেব। প্রমাণ হয়ে গেছে, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা! মৃত্যুর পাহাড় ডিঙে সাহসী জোর কদম, মুক্তির আসমান জুড়ে তোমার দুই নয়ন। মৃত্যুর পাহাড় ডিঙিয়ে সাহসী জোর কদম, মুক্তির আসমান জুড়ে তোমার দুই নয়ন। ভেঙেছ জিঞ্জির সব অশুভ আখ্যা, তোমার পায়ে নতুন ঘাসে নতুন ইশতেহার। আগুনের পথ দিয়েছ পারি মৃত্যুঞ্জয়ী প্রাণ, ৭.৫ কোটি মানুষের মুখে মুজিব ভাইয়ের নাম। আগুনের পথ দিয়েছ পারি মৃত্যুঞ্জয়ী প্রাণ, ৭.৫ কোটি মানুষের মুখে মুজিব তোমার নাম। শোকের অন্ধ কারাগার, অন্ধ কারাগার, তোমার কণ্ঠে ধ্বনিত হয় বিদ্রোহ বারবার, ভেঙে চুরে খান খান শোষকের অন্ধ কারাগার, অন্ধ কারাগার। রাজপথ কাঁপে অভ্যুত্থানে প্রতিরোধ হয় গান, মুখে মুখে শুধু একই স্লোগান, মুজিব ভাইয়ের নাম। রাজপথ কাঁপে অভ্যুত্থানে প্রতিরোধ হয় গান, মুখে মুখে শুধু একই স্লোগান,